হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে ব্লগটা কী নিয়ে হয়তো আপনারা টাইটেল কিংবা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে ব্লগটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। আমার হাতে রয়েছে সিলভার প্লে বাটন, যেটা আমরা কিছুদিন আগে পেয়েছিলাম, লাস্ট এক মাস আগে। তো আজকে আমরা হচ্ছে এটার আনবক্সিং করতে যাব। আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছিলেন যে সিলভার প্লে বাটনের আনবক্সিং ভাইয়া কবে করবেন। তো আমি হচ্ছে আনফর্চুনেটলি ব্যস্ততার কারণে সিলভার প্লে বাটনটি আনবক্সিং করতে পারিনি, বাট আজকে কিন্তু সেই সময় আপনাদেরকে আমি দেখাবো ইউটিউব আমাদেরকে কী দিয়েছে এবং আপনারা যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন এটার বিনিময়ে আমরা কী পেয়েছি ইউটিউব থেকে। তো বন্ধুরা, যারা আমাকে লাভ করেন এবং খুব মন থেকে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ওকে গাইস, তো এই হচ্ছে মূলত আমাদের সিলভার প্লে বাটনটি, যেটা আমরা আজকে আনবক্সিং করব। আর আমার সাথে রয়েছে আজকে আবার তিনটে ফ্রেন্ড অলরেডি, কিন্তু একজন পিছনে দাঁড়িয়ে আছে ক্যামেরা হাতে নিয়ে, ক্যামেরাম্যান রাশেদ, হাই বলে দাও সবাইকে। হাই। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি প্লে বাটনটি একা আনবক্সিং করব না, আমার সাথে রয়েছে বিহাইন্ড দ্য ক্যামেরা রাশেদ, আর দুটো ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে। তো অবশ্যই, আর পাশাপাশি কিন্তু আপনারা 1.5 লক্ষ মানুষ যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, লাভ দিয়েছেন, সাপোর্ট করেছেন, তারাও থাকবেন। তো আমি কথা বলছি না, চলুন তাদের কাছে যাওয়া যাক। ওকে বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু তিনটে ফ্রেন্ড অলরেডি ওয়েট করতেছে এটা আনবক্সিং করার জন্য। তো আমি অ্যাট ফার্স্ট যদি তাদের প্রথমে পরিচয় করে দিচ্ছি, তো এই হচ্ছে মূলত রাশেদ, এতক্ষণ আমার পিছনে ছিল আমার ক্যামেরাম্যান হিসাবে, আপনারা জানেন কিছুদিন আগে সোলার থেকে আসছেন, তাই তো? ওকে গাইস, তো এবার আমরা পরিচয় করে দিচ্ছি হচ্ছে মূলত হৃদয়ের সাথে, ওরে হয়তো আপনারা প্রিভিয়াস ভিডিওর মাধ্যমে দেখছেন। তোমার ই একটা সারপ্রাইজ আছে অবশ্য আমার জন্য, সারপ্রাইজ আছে অবশ্যই। ওকে গাইস, তো সারপ্রাইজটা কিন্তু আমি নিজে জানি না, অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অ্যান্ড ফাইনালি আমি যদি আমার আরেকটা ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি ফ্রেন্ডটা বসে আছে, হাই, ওর নাম হচ্ছে মিম। তো তুমি তো এক্সাইটেড প্লে বাটনটা আনবক্সিং করার জন্য, তো তুমি আমার অডিয়েন্সে কিছু বলো। অলরেডি কিন্তু হৃদয় আমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এটা তোমার জন্য আনছিলাম আজকে। কি এটা ভিতরে? এটা দেখবে কি, তোমার 100k সাবস্ক্রাইবার পাসিং হওয়ার জন্য আসলে এটা আমি এই। আচ্ছা, কেক নিয়ে আসছো? হ্যাঁ, কেক নিয়ে আসছি, মিষ্টি মুখ করার জন্য। মিষ্টি মুখ করার জন্য। তো আমরা কিন্তু অ্যাট ফার্স্ট কেকটা দেখবো, তারপরে কেকটা কাটার পরে আমরা সিলভার প্লে বাটনটা দেখবো নাকি? অবশ্যই, আগে সিলভার প্লে বাটনটা আনবক্সিং করে দেন কেক কাটবো। হ্যাঁ, আগে সিলভার প্লে বাটনটা আমরা আনবক্সিং করি, দেন আমরা কেক কাটি, তাহলে ভালো হবে। অলরেডি কিন্তু আমার হাতের মধ্যে ছুরি দাও আছে, দেখতে পাচ্ছেন এটা আনবক্সিং করার জন্য, এটা কিন্তু সম্পূর্ণভাবে টেপ দাও আছে। তো আমি যদি এটা প্রথমেই খুলি, ওকে, ফার্স্ট পার্ট ডান, এবার চলে আসি আমরা সেকেন্ড পার্টের জন্য। ওকে, এটা কিন্তু অলরেডি আমার খোলা হয়ে গেছে, ওয়াও। তো এই হচ্ছে মূলত আমাদের প্লে বাটনটি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই একটা মূলত ক্রিয়েটার অ্যাওয়ার্ডের জন্য, যে তিনটা অ্যাওয়ার্ড বা তিনটা ক্রিয়েটার অ্যাওয়ার্ড ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে প্রোভাইড করে, সেটার ড্যামো দেওয়া আছে অলরেডি, সিলভার, ডায়মন্ড, তারপর হচ্ছে গোল্ড। তো আমরা কিন্তু অলরেডি সিলভারটা পেয়ে গেছি, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে গোল্ড, দেন ডায়মন্ড। ওকে, তো এখানে একটা লেটার দেওয়া আছে ইউটিউবের সিইওর পক্ষ থেকে, তার সিগনেচার করা আছে অলরেডি, আর এখানে জাস্ট লেখা আছে ইউ হ্যাভ ডান সামথিং দ্যাট ভেরি ইজি, মানে এখানে হচ্ছে 100k সাবস্ক্রাইবারের জন্য জাস্ট একটা উইশিং লেটার যেটাকে বলে, লেটারটা কিন্তু অলরেডি দেওয়া আছে, অনেক বড় করে স্ক্রিপ্ট লেখা, দ্যাটস আমি পড়তে পারতেছি না, ফোম পেয়ে যাচ্ছি। এটা প্রবাবলি সেফটির জন্য দেওয়া হয়েছে, আমি জানি না, বাট ফোমটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে মূলত আমাদের সিলভার প্লে বাটনটি, আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু আমি যেটা দেখাই, এটা পলিজিন দেওয়া আছে। আচ্ছা, এইটার আগে আমরা দেখিনি এখানে কী দেওয়া আছে। ওকে, তো এখানে একটা সিলিকন দেওয়া আছে, তারপর এটা পলিথিন দেওয়া আছে অলরেডি। তো হেয়ার ইজ আওয়ার সিলভার প্লে বাটন, দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যানকেও দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে, যাই হোক, এটা হচ্ছে মূলত সিলভার প্লে বাটন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ভালোবাসার প্রতীক যেটাকে বলে। আপনারা যদি অ্যাকচুয়ালি আমাকে এইভাবে লাভ না করতেন, তাহলে কিন্তু কখনই আমরা এটা হাতে পেতাম না। এখানে লেখা আছে হচ্ছে মূলত প্রেজেন্টেড টু ফাহিম ব্লগস ফর পাসিং 100k সাবস্ক্রাইবার। ভিতর দিয়ে বের করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর, তুমি একটু এই পাশে চলে আসো কষ্ট করে। এই হচ্ছে মূলত আমাদের কেকটি, এই টেস্টি ট্রিট, যাই হোক, এটা কী লেখা, কংগ্রেচুলেশন ফর পাসিং 100k। ওকে, তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর, থ্যাংক ইউ হৃদয় ওয়েলকামটা গিফট দেওয়ার জন্য। আর এই পাশ দিয়ে এটা কী দেওয়া আছে, এবার হচ্ছে মূলত আমরা কেকটি কাটবো। ইয়ে, উই ক্রস 100k সাবস্ক্রাইবার, ইয়ে, উই হিট 150k সাবস্ক্রাইবার।
অলরাইট, তো বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি সিলভার প্লে বাটনটি আনবক্সিং করা শেষ হয়ে গেছে। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এগেইন আপনারা যারা আছেন, আমাকে এভাবে সাপোর্ট দিয়েছেন, এভাবে ভালোবাসছেন। আপনারা যদি আমাকে এভাবে লাভ না করতেন তাহলে কিন্তু আমরা কখনোই এই সিলভার প্লে বাটনের ছোঁয়াটা পেতাম না। থ্যাংক ইউ সো মাচ ফর এগেইন ইউ গাইস। অ্যান্ড নেক্সট টার্গেট হচ্ছে আমাদের হচ্ছে গোল্ডেন প্লে বাটন, অবশ্যই সেটার জন্য আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে। আজকে 100K, নেক্সট 1 মিলিয়ন হবে আমাদের টার্গেট, নেক্সট 1 মিলিয়ন। তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাতে করে আমার নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। তো আজ আমরা মূলত এখান থেকেই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফাইম ব্লগ চ্যানেলটিকে এভাবেই সাপোর্ট করে যাবেন। টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।